داكا فاسبا. السلام عليكم ورحمة الله وبركاته. Hello viewers, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটি কোন গাড়ি দিয়ে হচ্ছে এটা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন, যেহেতু পূর্বে এই গাড়িটার ভিডিও দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে এই গাড়িটা যে নেবে ভাই সে জিতবে। আপনারা তো প্রাইসের দিকে তাকান যে প্রাইস অনেক বেশি, বা আপনারা আসেন না নাই সে ফোনে কথাবার্তা বললা ওরকম কিছু একটা বুঝতে পারেন না। তো আমি আপনাদেরকে বারংবার ভিডিওতে বলি ভাই, আপনারা ভয় পাইবেন না, আপনারা আসবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন। যে গাড়ি পছন্দ হয় সরাসরি চলে আসবেন। যেমন এই যে ভাইজান, আরও গত দুই তিন দিন আগে যখন আমি এই গাড়ির ভিডিওটি আপলোড দিছিলাম তখন কিন্তু এই ভাইয়ের সামনে ভিডিওটি পড়ছে। তো সাথে সাথে উনি ভিডিওটি পায়ে আমাকে কল দিছিলেন যে উনি বলছিলেন যে আসবে। তো উনি কিন্তু আজকে সরাসরি চলে আসছে, উনি পূর্বে কখনো এখানে আসে নাই, এ প্রথমে আসছে। তো আসার পর গাড়িটা উনি চালাইলেন, দেখলেন, বুঝলেন, তো ওনার কাছে ভালো লাগছে, তো উনি কিন্তু গাড়িটা কিনে ফেলাইছে। মানে আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। গাড়িটা আমি আপনাদেরকে বলছিলাম যে নেবে সে কিন্তু জিতবে। এত চিপ রেটে গাড়ি আমরা কখনো বিক্রি করি না। এই গাড়িটা যদি আমাদের প্রাইস আরও বেশি পড়তো, কিনা যদি আরও বেশি দাম পড়তো, তাহলে কিন্তু এটার প্রাইস আমি 28,000 দিতাম না, আরও বেশি দিতাম। আমাদের কিনাই পড়ছে কম টাকা, ওই কারণে কম টাকার ভিতরে আমি অ্যাড দিছি। গাড়িটা যে নিতেন শুধু রং করে নিলেই হইতো, আমি তো স্প্রে রং করছিলাম। এরপরও দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখা যেতেছে, একদম অরিজিনাল রঙের মতো দেখা যেতেছে। তো শুধু রং করলে হইতো, ডেন্টিংয়ের কোনো কাজ ছিল না এবং ইঞ্জিনেও এক টাকার কোনো কাজ নাই, একদম ওকে আছে, শুধু ইন্ডিকেটার ওকে নেই। তো এই ভাই তো নিয়েছে, এই ভাইকে আমি বলছি যে শুক্রবার সময় করে আমাকে কল দিয়ে আসতে, ওনাকে আমি ইন্ডিকেটার ওকে করে দেবো, ব্যাকলাইট ওকে করে দেবো, বাদ বাকি হরেন ইন্ডিকেটার সব কিছু, হরেন এবং হেডলাইট সব কিছু ওকে আছে। তো চলুন সরাসরি ওনার সাথে কিছু কথা বলি, উনি কেন গাড়িটা নিলেন বা কি প্রয়োজন ওনার, একটু ওনার সাথে কথা বলি। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি এই গাড়িটা নিলাম মূলত আমি চাকরি করি, তো অনেকে যাই, তো আমার খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, তো আপনার ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো, তো এর জন্য মনে করেন আমি সরাসরি এসে পড়লাম আপনার ভিডিওটা দেখে আর কি, যোগাযোগ করে আসলাম, তো চালাইলাম মোটামুটি ভালোই লাগলো, তো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আপনি কি এর আগে ভেসপা চালাইছেন ভাই? না ভাই, এর আগে আমি কোনো বাইক চালাই নাই তেমনভাবে, বাট এটা চালাই একটু মোটামুটি কমফোর্টেবল ফিল পাইলাম। আচ্ছা, তো স্কুটারের প্রতি আমার আগে থেকে একটা ভালোবাসা ছিল, তো আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, এর জন্য আর কি আসলাম স্কুটার। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু গাড়িটা আমি যে প্রাইসে ছাড়ছি ওই প্রাইসে উনি নিছে, এক টাকা কোনো কম বেশি হয় নাই, অনলি 28,000 টাকাই আর কি উনি আমাকে দিছে। তো উনি আপনারা শুনতেই পারছেন উনি কিন্তু এর আগে ভেসপা চালায় নাই, কিন্তু এরপরও আসছে, এর আগে হয়তো কম বেশি বাইক টাইক চালাইছে, তুই হিসাবে উনি ভেসপাটাও চালাইতে পারে। ভেসপা চালানো একদম সহজ, পানির মতো, কোনো আহামুর কোনো ব্যাপার না। তো ওনার কাছে কিন্তু ভেসপাটা চালা খুবই ভালো লাগছে, যার কারণে সে গাড়িটা নিয়ে এনেছে। তো আপনারাও আমাদের এখানে আসবেন, ভয় পাইবেন না, কারণ অনেকেই জানে অনলাইনে গাড়ি কিনতে আসলে ভয় পায়, না জানে কী জানি হয় যে হাতায় হুতে আবার টাকা পয়সা রেখে দিব না কি, কোথায় যাব না যাব, এরকম ভয় পায়, ভয়ের কারণে আর আসেই না। তো আমি আপনাদেরকে বলতেছি পূর্ণ আস্থার সাথে আপনারা কিন্তু এখানে আসতে পারেন, কোনো সমস্যা নাই, আপনারা আসবেন, গাড়ি দেখবেন, চালাবেন, যদি ভালো লাগে তারপরে নেবেন, যদি ভালো না লাগে গাড়ি নেওয়ার কোনো দরকার নাই, আপনি 1 লিটার তেল পুরো আমার এখানে গাড়ি চালা দেখে যাবেন, নিতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, সকলের প্রতি দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।